ছোটোবেলা থেকেই মাকে দেখে এসেছি যা কিছুই রান্না করুক না কেন প্রতিদিন শিল পাটায় মশলা বেটে নিত মাঝে মাঝে অবাক হতাম মা প্রতিদিন কেন এত কষ্ট করে আসলে তখন এটা বুঝতাম না যে প্রতিদিন মশলা বেটে নিলে তরকারির স্বাদ তিন গুণ বেড়ে যায় এখন বুঝতেছি আসলে আমিও সবসময় ব্যালেন্ডার করেই রাখি আজকে আমি কিছু পেঁয়াজ নিজের হাতে শিল বেটে নিলাম আর এখানে আমার ছোট ছেলের জন্য একটু চা বসালাম ও কোনো নাস্তা করেনি আর আমি একটু চা খাবো এর জন্য একটু চা বসাই নিলাম আর ওকেও এই ফাঁকে চা দিলাম ও বিস্কুট দিয়ে চা খাবে আর আমি শুধু শুধু একটু চা খাবো। আসলে ওর জন্যই বানাতে গেছি একটু বেশি হয়ে গেছে তাই আমার জন্য একটু রেখে দিলাম আসলে চা দেখলে কার না খেতে মন চায় বিশেষ করে চা পাগল যারা অবশ্যই চা খেতে মন চায় হ্যাঁ কে কে চা পছন্দ করেন সবাই কমেন্ট করবেন আসলে পেঁয়াজটা মানে বাড়তে গিয়ে একদম চোখের পানি একাকার হয়ে গেছে এতটা ঝাঁস কি আর বলবো হুম তারপরে পেঁয়াজটা একদমই কুচি করে নিয়েছি যাতে বাড়তে যাতে একদমই সহজ হয়ে যায় আমিও দুই তিন দিনেরটা একবারেই বেটে নিলাম আমার মাকে দেখতাম যদি দুইটা ডিমও ভুনা করতো ওইটার মধ্যে পেঁয়াজ বেটে দিত আসলে তরকারিটা একদমই ঘন হয়ে যায় আসলে পেঁয়াজ সবসময় বাইটে দেওয়ার চেষ্টা করি তবে সবসময় এটা হয়ে ওঠে না আসলে আমি এই বক্সটার মধ্যেই কিছু মশলা বেটে নিলাম এইটার মধ্যেই রাখি রেগুলার যেই মশলাটা আমি ব্যবহার করি আর ওই যে ছোট ছোট দুইটা ইলিশ মাছ দেখতেছেন ছোট বিধায় দুটাই বের করেছি আর একটু একটু কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখছি এখন একটু নরম হয়ে গেছে আর ডিপে রাখার পরে মাছটা পুরোপুরি একদমই নরম করতে যাবেন না হালকা শক্ত থাকবে তখন কাটতেও শান্তি পাবেন আসতেটা আগে পরিষ্কার করে একদমই আসটা পরিষ্কার করে নিচ্ছি কড়াই মধ্যে কিছু পানি নিয়ে কারণ আমি এই আঁচটা এভাবে বটি দিয়ে সারাতে পারি না ছোটো মাছ সারা বড় মাছ যেভাবেই হোক বড় মাছ আনা হলে এভাবেই আমি আঁচটাগুলো সারাই বিশেষ করে অন্য মাছ আনলে বাজার থেকে বিষে করে কেটেই আনা হয় আর মাছ দুইটা কাটার পরে পরিষ্কার করে নিলাম একদমই ছোট দুইটা ইলিশ মাছ আমার ছোট ছেলে ইলিশ মাছটা অনেক পছন্দ করে আর অনেক পছন্দ ইলিশ মাছ আসলে আর বড় ছেলে তো কোনো মাছই খায় না আর ছোটো ছেলে একটু ইলিশ মাছ আর চিংড়ি মাছটা বেশি পছন্দ করে আসলে আজকে শীতের এই সবজি দিয়েই ইলিশ মাছটা রান্না করবো ফুলকপি সিম আলু আর ধনেপাতা থাকবে না তা তো আর হয় না ধনেপাতা প্রতিদিন লাগবে ধনেপাতা পাতা ছাড়া আজকে আজকাল কোনো রান্নাই সম্পূর্ণ হয় না শীত মানে ধনেপাতা দরকার আসলে ধনেপাতা ছাড়া ওই যে বললাম না কোনো রান্নাই মনে হয় সম্পূর্ণ হয় না আর এখানে দেখেন একটু মরিচ বেটে নিয়েছিলাম ওটা দিয়েছি তরকারি মানে মশলার কালারটা কী যে টকটকে লাল মানে সিঁদুরের মতো দেখছেন আর এখানে আমি মাছটা ভাজবো না একদমই সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু কষানোর পরেই মাছটা উঠাই নিব মাছটা কষানো হয়ে গেছে কারণ বেশি কষাতে গেলে এটা ভেঙে যাবে আর ইলিশ মাছ যেহেতু বেশি কষানোরও প্রয়োজন নাই এখন মাছটা উঠে এখানে আগে ফুলকপিটা আজকে একটু পরে দিবো আগে সিম আর আলু দিব। আর টমেটো হলে ভালো হতো বিশেষ করে টমেটো যেহেতু বাসায় নেই কিচ্ছু করায় নাই কোনো কিছু না থাকলে কোনো কিছু চল কমপ্লিট হবে না রান্না সেটা না কিন্তু যাই রান্না করি না কেন ধন্য সাথে লাগবেই যাই হোক এখানে আলু আর সিমটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ ফুলকপিটা একসাথে দিব না কারণ ফুলকপিটা বেশি সেদ্ধ হয়ে গেলে একদমই ই হয়ে যায় যখন আলু আর সিমটা একটু হালকা সেদ্ধ মতো হয়ে আসে তখনই আমি ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নিলাম আর তরকারিটা একবারে হয়েই গেছে তারপর পরে এখানে ধনেপাতা দিয়ে দিছি বেশি করে আর আমার হাজব্যান্ড যতই ধনেপাতা পাতা আনুক না কেন আমার মনে চায় সব পাতাগুলো যাই রান্না করি সবটাই দিয়ে দেই আর এখানে রাইস কুকারে এখানে ভাতও হয়ে যাচ্ছে মানে রাইস কুকারে ভাত দিয়েছি আর এখানে চুলায় তরকারি দিয়েছি আর একটু কচুর লতি রান্না করব এই লতিটা আমার মা বাড়ি থেকে দিয়েছিল আমি কাইটা একদমই ডিপে রেখেছিলাম আজকে ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে লতিটা রান্না করি তাই লতিটা দিয়ে একদমই ইলিশ মাছের মাথা দিয়ে একদম কিন্তু ডিপে রাখছি লতিটা কিন্তু একদমই নরম হয়ে গেছে আর বিশেষ করে লতি আমার ইলিশ মাছের মাথা লেস দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে আর অন্য অন্য মাছ দিয়ে আমার কাছে লতি তেমন একটা ভালো লাগে না চিংড়ি মাছও চলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা আসলে আমার কাছে বেশি ভালো লাগে লতিটা একদমই সুন্দর করে রান্না করেছি আর এখানে আমি একটা তেঁতুল ভেঙে দিয়েছি যদি একটু গলা চুলকায় তেঁতুলটা দিয়ে খেতে পারবো তাই আমার টক তো অনেকের অনেক পছন্দ আপনারা ভালো করেই জানেন আর রান্না শেষ এখানে আমি বাড়িতেও বেড়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমার কলিজার ভাই বোনগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন